নমস্কার বন্ধুরা, আজকে আসলাম একটি সুন্দর ছোট্ট কম্পোজিশন নিয়ে। মিড গমকের লেসন আমি শুরু করেছি। যারা বাঁশিতে নতুন, মানে গান তুলতে পারেন কিন্তু রাগ বাজাতে পারেন না অথচ মানে চেষ্টা করছেন, তাদের জন্য আমি সামান্য মানে টিপস নিয়ে আসলাম। তো পরবর্তী আগের লেসনে দেখিয়েছিলাম নি রে গা নি 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 রে 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 নি রে গা নি রে গা নি রে গা নি রে গা মা নি রে গা মা। এগুলো মিড গমক খটকা কিভাবে মানে প্রয়োগ করে করতে হয়। আর আজকে নিয়ে আসলাম মানে পামাগাড়ি। পামাগাড়িটা মিড গমকের মাধ্যমে কিভাবে আপনারা বাজাবেন, তো আমার সামান্য প্রচেষ্টা আপনাদের, আর মানে কারো যদি ভালো লাগে লেসনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর নতুনদের জন্য পা মা গাড়ি, আজকের মানে স্বরলিপি পা মা গাড়ির উপর দিয়েই মানে গমক নিয়ে কীভাবে হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি। পা আজকে মানে এইটুকুই পামাগারে নিরেগা, এইটুকু কিভাবে কত রকম ভাবে আমরা মানে বাঁশিতে প্রয়োগ করতে পারি, কখনো তু দিয়ে, কখনো স্বরলিপি দিয়ে, কখনো ফুয়ের সাহায্যে, কখনো গমকের সাহায্যে, কত রকম ভাবে মানে আমরা দেখাতে পারি। পামাগারে নিরেগা এই কটি স্বরলিপি নোটেশন। কম্পোজিশন বলুন, ইমন রাগে আপনারা বাজাতে পারবেন। বিন্দু বিন্দু জলে সিন্ধু, তো এই বিন্দু আপনাদের মানে সিন্ধু হতে অনেকটা সাহায্য করবে, আমাকে যেমন করছে আমিও যেমন চেষ্টা করছি। আর ইমন রাগে বিস্তারে আলাপে এগুলো মানে খুবই ভালো লাগে, আর যখন ছন্দে আসবে তখন তো এর বন্দিশও হয়ে যায়, তাই না? আর তুই বলবো
ধ্বনি। কতটুকু আদর করি, কতটুকু নরম হবে গাটাকে আনবো। মানে বিভিন্ন ভাবে করে দেখুন, প্রত্যেকটা স্বর আলাদা হবে। যেমন পা গে নি রে গা, আবার একসাথে বলে পা গে নি রে গা, একই দমে বললাম। আবার একটা একটা খেতে খেতে বললে তার শুনতে মাধুর্য আলাদা। আবার একই ফুয়ে যদি একসাথে করি তার সৌন্দর্য আবার আলাদা হয়। ফলে বন্ধুরা আপনারা নিজেরাই বাজিয়ে দেখুন আর আনন্দ করুন, কিভাবে মানে স্বরগুলো হচ্ছে, কিভাবে তার সাউন্ডগুলো আসছে, কিভাবে সুর ছন্দ লয় বদলে যাচ্ছে, কেবলমাত্র মীর গমক আর খটকার মাধ্যমে। তো আরেকবার আমি বাজিয়ে লেসনটা শেষ করবো।